হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে আমাদের একটা স্মল অ্যাকাউন্টে, এবং আজকের ভিডিওটা হচ্ছে অনেকেরই রিকোয়েস্টেড ভিডিও, যে সবাই বলতেছেন যে কি চাই। সবার রিকোয়েস্ট এরকম যে আমরা কি চাই, আমরা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের ভিডিও চাই, মানি ম্যানেজমেন্টের ভিডিও চাই, সবার রিকোয়েস্ট। তো আজকের ভিডিওটা হচ্ছে সবার রিকোয়েস্টের ভিডিও, যে $100-এর একটা অ্যাকাউন্টটাকে কীভাবে হচ্ছে গ্রো করা যায়, $100-এর একটা অ্যাকাউন্টকে কিভাবে আমরা গ্রো করব, কিভাবে আমাদের ট্রেড করা উচিত, কতটুকু ট্রেড করা উচিত, মানি ম্যানেজমেন্ট কিভাবে করব। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ছোট্ট একটা অ্যাকাউন্টটাকে নিয়ে নিজের অবস্থান থেকে নিজেকে গ্রো করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আপনার ট্রেডিংয়ের যে বর্তমান অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, যে কীভাবে আপনি ধৈর্য ধারণ করতে হবে আপনাকে, কীভাবে আপনি মার্কেটে বসবেন, কত সময় বসে আপনি মার্কেটে ট্রেড করবেন, সেই বিষয়টা আজকে একদমই আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে আজকের ভিডিওটা সবাই শান্তি মনে সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাতে আপনার কি হয় কিছুটা হলেও উপকার হতে পারে, কিছুটা হলে আপনার লাইফ চেঞ্জিং, আমি বলতে পারি এরকম আপনার লাইফ চেঞ্জিং একটা বিষয় থাকবে আজকে। তো সেজন্য ওয়েট করেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে আপনার সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে, কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, একটা স্মল অ্যাকাউন্টটাকে কীভাবে আপডেট করবেন এই বিষয়টা। তো এই জায়গায় যদি দেখেন তাহলে ইউরো এইউটি মার্কেটে রাত্রে 1:07 বাজে, ঠিক আছে? আমি কয়েকটা কমেন্ট এখন রিড করলাম আপনাদের, এই কমেন্টে হচ্ছে আপনারা বলতেছেন যে মানি ম্যানেজমেন্টের তার জন্য এই ভিডিওটা মেক করা, ঠিক আছে? তো দেখেন, সম্পূর্ণরূপে ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা বর্তমান রানিং আছে এই ক্যান্ডেলটাও আমাদের একটা শিওর শর্ট ছিল, বাট এই শিওর শর্টটা মার্কেট ব্রেক করে লেভেলটাকে ব্রেক করে চলে যায়, যার জন্য হচ্ছে এই ক্যান্ডেলে আমি ট্রেড করি নাই। আমাদের সম্পূর্ণরূপে কি করতে হবে, অবজার্ভ করতে হবে যে মার্কেট আসলে কি বলতে যাইতেছে, মার্কেট কি করতে চায়, কিরকম কি করতে চায়, ঠিক আছে? এটা আমাদের ফলো করতে হবে, ফোকাস করতে হবে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে? বাট আমি ট্রেডও করতে চাইছিলাম এই ক্যান্ডেলে, বাট এই জায়গায় মার্কেটের কি হয়, এই লেভেল থেকে একটা প্রেশার আসে, এগেইন যখন মার্কেট যায় এই লেভেল থেকে আর কোনো প্রেশার আমি ততটুকু দেখতে পাই নাই, যার জন্য এই ক্যান্ডেলে ট্রেড করি নাই, নয়তো এই ক্যান্ডেলে আমি কি করতাম, মাপের জন্য ট্রেড করতাম। ওকে, আপের জন্য অবশেষে একটা ট্রেড প্লেস করলাম, ঠিক আছে? এই ট্রেডটা আমার এই লেভেলে নেওয়ার ছিল, যে লেভেলটা আমি ড্র করে রাখছি, ঠিক আছে? এই লেভেলে নেওয়ার ছিল, বাট এই লেভেলে নিতে পারিনি, আমার ওপেন লেভেলে ট্রেডটা পড়ছে। ডোন্ট ওয়ারি, মার্কেটের এখনও আপের দিকে মুভ আসার চান্সেস থাকবে, কারণ এই জায়গায় হচ্ছে মার্কেটের লেভেল যদি আমরা বলি, আর এই জায়গায় 50% লেভেল অলরেডি মার্কেট ওভার করে ফেলছে, কভার করে উপরে চলে আসছে। ওকে, ওয়েট এন সি। ওকে, গ্যাপ আপ করছে, দেখেন গ্যাপ আপ করে মার্কেট আমাদের ট্রেডটা উইন দিয়ে দিছে, ট্রেডটা অনেক নিচে পড়ার কথা ছিল বাট উপরে পড়ছে, গ্যাপ আপ করে মার্কেট আমাদের ট্রেডটা উইন দিয়ে দিছে। তো আমাদের ট্রেড হয়েছে টোটাল দুইটা, যার মধ্যে দুইটাই উইন ছিল, ঠিক আছে? দুইটাই উইন, আমরা নেক্সট ট্রেড করব, ওয়েট করতে হবে আমাদের, কারণ কিন্তু বাইরের জায়গায় যদি দেখি তাহলে ইন্টারেস্টেড যে মার্কেটে উপর দিকে যাওয়ার জন্য এখনও, ঠিক আছে? আমাদের ওয়েট করতে হবে এই ক্যান্ডেলটা, যে আসলে এই ক্যান্ডেলে কারা ইন্টারেস্টেড দেখায়, বায়াররা নাকি সেলাররা। যদি বায়াররা দেখায় তাহলে আমরা বায়ারদের সাথে যাব, যদি সেলাররা দেখায় তাহলে আমরা সেলারদের সাথে যাব, ঠিক আছে? তো দেখি আমরা কারা ইন্টারেস্টেড দেখায়, কারা কোন দিকে যেতে চায় মার্কেটকে নিয়ে। ওকে, আমরা সেলারদের অ্যাক্টিভিটি দেখতে পাইতেছি নিজের জায়গা থেকে, ঠিক আছে? নিজের অবস্থান দেখে নিজেকে কীভাবে হচ্ছে আপডেট করবেন, নিজেকে কীভাবে হচ্ছে গড়ে তুলবেন, অন্যকে ছেড়ে দেন, কারোর দিকে ফোকাস দেবেন না, নিজের দিকে ফোকাস দেন, যে নিজের অবস্থানটাকে নিজে অবস্থানের দিকে খেয়াল করেন, নিজের অবস্থানের দিকে দেখান যে আমি কোন অবস্থানে আছি, তো আমার এই অবস্থান থেকে আমার উঠে আসতে হলে কি করতে হবে, আপনার অবস্থান থেকে আপনি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। ওকে, তো আমরা এই জায়গায় এর সাথে সাথে হচ্ছে একটা মার্কেট, ভালো মার্কেট দেখে চুজ করার চেষ্টা করব, যে মার্কেটে আমরা ট্রেড করতে পারি। আমরা তো দেখতেছি এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটি বেশি আছে, ঠিক আছে? বায়ারদের অ্যাক্টিভিটিটা আমরা বেশি দেখতেছি, তো এই ক্যান্ডেলে আমাদের আপের জন্য একটা ট্রেড ছিল, ঠিক আছে? কারণ মোমেন্টাম সেলাররা ততটুকু কন্ট্রোল করতে পারে নাই, তার জন্য এই জায়গায় আমাদের কী ছিল, এই ক্যান্ডেলটা আপের জন্য একটা ট্রেড ছিল, বাট কতটুকু স্ট্রং হবে ট্রেডটা, ঠিক আছে, বুঝতে পারতেছি না। দেখেন আজকের ভিডিওটা অনেক লং হবে, যারা হচ্ছে আপনার বোরিং হয়ে যাবে তারা বের হয়ে যাবে, তাই এই জায়গা থেকে স্কিপ করে নেবেন, কারণ আজকের ভিডিওতে প্রপার নলেজের মাধ্যমে আমি কী করার চেষ্টা করব, সর্বত্র আমার সব কিছুকে ট্রেড প্লেস করার চেষ্টা করব, যাতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে আজকের ভিডিও।
ঠিক আছে, যার জন্য আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন, ওয়াচ করেন, তাহলে কি পাবেন, অনেক বেশি নলেজ পাবেন কিভাবে আপনার $100-এর একটা অ্যাকাউন্টকে নিয়ে। এই ক্যান্ডেলটাতে আমাদের আপের জন্য ট্রেড ছিল, বাট এই ক্যান্ডেলটাতে এখন আর আপের জন্য ট্রেড নাই, কারণ রিসেন্টলি মার্কেট একটা লেভেলকে ব্রেক করছে এবং লেফট সাইডে কোনো লেভেল নাই। কারণ দেখেন, আমি লেফট সাইডে যদি কোনো লেভেল অ্যাভেলেবেল মার্কেটে না থাকে, তাহলে ওই মার্কেটে আমি সচরাচর কাজ করি না, কারণ আমি আমার কাছে রিস্কি মনে হয়। লেফট সাইডে যদি কোনো লেভেল না থাকে, ওই মার্কেটটা আমার কাছে একটু রিস্কি মনে হয়, তার জন্য আমি ওই রকম মার্কেটে কাজ করে করা থেকে বিরত থাকি। ঠিক আছে, আজকের ভিডিও হচ্ছে আমাদের স্পেশাল, যার জন্য আজকের ভিডিওতে ট্রাই করব সর্বোচ্চ দিয়ে যে প্রফিট করা, এবং আপনাদের যে কনসেপ্টগুলো শিখাইছি এই কনসেপ্ট অনুযায়ী কাজ করব। অ্যাডভান্স কোনো নলেজ এই জায়গায় ইউজ করার চেষ্টা করব না। ঠিক আছে, আপনাদের যা শিখাইছি তা দিয়ে কি মার্কেটে প্রফিট করা যায় সেই বিষয়ে আমি আজকে কথা বলতেছি। আপনাদের যা কিছু দিলাম এগুলা দিয়ে কি আপনারা এখন মার্কেটে করতে পারবেন, প্রফিট জেনারেট করতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, তো আমি এই জায়গায় কি করলাম, ডাউনের জন্য রেড করলাম। দেখি মার্কেট কি করে, নিচের দিকে আসার চান্সেস থাকবে, এই লেভেলটা ফুলফিল করার চান্সেস থাকে। দেখি, দেখেন কিভাবে ড্রপ খাইতেছে মার্কেট, আসছে তো নিচের দিকে, যাবে নিচের দিকে আসতেছে। ওকে, কমন, মুভ ডাউন। ওকে গাইস, এই যে লেভেলে আমি ট্রেডটা প্লেস করছি, এই লেভেল থেকে বারবার মার্কেট আপনার দিকে পুশ করতেছে, এটি একটা লস হওয়ার চান্সেস থাকে সম্পূর্ণরূপে। অবশেষে ট্রেডটা আমাদের লসই হয়ে গেছে। ঠিক আছে, দেখেন যে জায়গায় ট্রেডটা লস হবে, এই জায়গাতে পরে থেকে পুশ আছে, ডাউনের দিকে অনেক বড় পুশ আছে, এই হচ্ছে স্বাভাবিক। জায়গায় আপনি ট্রেড করবেন, এরপরেই হচ্ছে, পরেই হচ্ছে মার্কেটে, জায়গায় মার্কেট ডাউনের দিকে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, তার জন্য এই জায়গায় আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করব। ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েটেন্সি। দেখি, আমাদের আজকে হচ্ছে অলরেডি তিনটা ট্রেড হয়ে গেছে আমার, ঠিক আছে, যার মধ্যে একটা ট্রেড লস আছে। এখন আমি আবার দুইটা ট্রেড করলাম এই জায়গায়, 3, 2, 1। ওকে, অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে, তো আমাদের সর্বমোট ট্রেড হইলো 5টা, যার মধ্যে আমাদের একটা ট্রেড লস ছিল। তো এই লসটা আমার এ করে হয় নাই, ঠিক আছে, ভুলবশত হয়ে গেছে, এরকম বলতে হবে। এখনও সুযোগ আছে, আমি হচ্ছে 5টা ট্রেড করব এখনও, দেখি কি করা যায় মার্কেটে, কতটুকু হচ্ছে মার্কেটে আমি করতে পারি, টিকে থাকতে পারি, কতটুকু কাজ করতে পারি মার্কেটে, সেটাই সর্বোচ্চ চেষ্টা করব, বলতাছি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। ঠিক আছে, 50%-এর উপরে মার্কেট আসছে, এখন তো চান্সেস থাকে যে মার্কেট উপর দিকে যাওয়ার, বাট এই জায়গায় যে মার্কেটটা, এরকম মার্কেটে সচরাচর আমি কাজ করে সবসময় হচ্ছে ধোঁকা খেয়ে থাকি, তার জন্য এরকম মার্কেটে আমি কাজ করতে রেডি না। ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত প্লেয়ার হচ্ছে বিডিটি, জায়গায় যাই, দেখি একটু কী হইতেছে মার্কেটে। যদি আমরা দেখি তাহলে বায়াররা মোমেন্টামে আছে, তো বায়াররা এক্সট্রিম মোমেন্টাম, ঠিক আছে, এক্সট্রিম হইতেছে উপর দিকে। এই জায়গায় এক্সিট হবে কোথায় সেটা যদি আমরা খেয়াল করি, মার্কেটের এখনও অনেক উপরে লেভেল আছে, জায়গায় যদি আমরা দেখি তাহলে এমন কোনো লেভেল নাই যে লেভেল থেকে মার্কেট কী করতে পারে, রিভার্সে আসতে পারে। তো সাধারণত হচ্ছে ক্যান্ডেল স্টিক রিয়াকশন দেখেই আমি যে ট্রেড প্লেস করে নিব, এরকম না। আমাদের ট্রেড প্লেস করার জন্য কি থাকতে হবে, পাওয়ারফুল কনসেপ্ট থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার ট্রেড প্লেস হবে। জায়গায় যদি বলি তাহলে মার্কেট যেহেতু এই লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে, জায়গায় এগেইন অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা ক্ষমতা রাখে, তার জন্য এই জায়গায় একটা ট্রেড করা যায় টাউনের দিকে। কারণ এই যে ক্যান্ডেলটা, রানিং যে ক্যান্ডেলটা, সেটা এক্সোশন বললেও চলে, দূষণ না, এরকম না যে প্রিভিয়াস যদি 5টা ক্যান্ডেল দেখি আমরা, 5টা ক্যান্ডেলের যে দেখি আছে, এই ক্যান্ডেলটা বিগ আছে, এবং ক্যান্ডেলের উপর থেকে কি আছে, নিচের দিকে হচ্ছে একটু রিজেকশন হচ্ছিল, তার জন্য এই জায়গায় আমি ডাউনের জন্য ট্রেড করলাম। বাট মার্কেটের মুভ তো উপরের দিকেই আসতেছে, কোথায় যাবেন, কমন, মুভ ডাউন, ধীরে ধীরে আসতেছে, একটু উপরে ট্রেড করলে রিস্কটা থাকতো না। ওকে গাইস, দেখেন একটুর জন্য কিন্তু প্রফিট হয়েছে আমার ট্রেডটা, ঠিক আছে, একটুর জন্য, জাস্ট অল্প, OTC মার্কেট, দেখেন প্রফিটই আসছে। ঠিক আছে, একটুর জন্য প্রফিট হয়েছে, আমাদের ট্রেড হয়েছে টোটাল 6টা, তার মধ্যে আমাদের 5টা ট্রেড উইন এবং একটা ট্রেড লস। ওকে, আমাদের 1 ট্রেড লস। এখন চিন্তা করেন যে ট্রেডিং এর জন্য কি আসলে একুরেসি প্রয়োজন, আমি বলি হ্যাঁ একুরেসি প্রয়োজন। আপনি মানি ম্যানেজমেন্ট করে কখনোই হচ্ছে নিজেকে বিল্ড আপ করতে পারবেন না একটা স্মল অ্যাকাউন্ট থেকে, ওই স্মল অ্যাকাউন্ট থেকে কাজ করে নিজেকে হচ্ছে কি করা একজন প্রফিটেবল। অ্যাকুরেসি বিল্ড আপ করেন, অ্যাকুরেসি বিল্ড আপ না কইরা কাজ কইরা
কোনো কিছুতেই হচ্ছে সামনের দিকে এগিয়ে আসতে পারবেন না। সেজন্য আপনার অ্যাকুরেসি বিল্ড আপ করতে হবে। আপনি যদি আমাদের দশম ব্যাচে অ্যাডমিশন নিতে চান তাহলে হচ্ছে আর কি করবেন, টেলিগ্রাম গ্রুপে চলে আসতে হবে আপনাকে। প্রথমত টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে চলে আসার পরে জায়গায় পিন করা দেখবেন উপরে, দশম ব্যাচের ব্যানার আছে, এ জায়গায় কন্ট্যাক্টে হচ্ছে আপনারা অ্যাডমিনকে নক করে অ্যাডমিশনটা কনফার্ম করে নেবেন। ওকে, তো আসেন এখন আমরা কি করব। এখন হচ্ছে আমরা চারটা টেট করব। দেখি আমরা চারটা টেট কতটুকু আমাদের একুরেসি থাকে। নিম্ন হলে 80% একুরেসি রাখার চেষ্টা করব চারটা টেটে। কনসেপ্ট খুঁজতে হবে আমাদের যে এই মার্কেটটা ভালো আছে। ওকে, মার্কেটটা গুড, অনেক ভালো একটা মার্কেট। এই মার্কেটে একটু ফোকাস যদি দেই তাহলে টেট পেয়ে যাব। গ্যাপ আপ করছি, সেলারদের অ্যাক্টিভিটি মোমেন্টাম, বায়াররা গ্রোয়িং এ আছে, একই লেভেল থেকে সেলার অ্যাক্টিভিটি দেখাইতেছে, বাট এই জায়গায় ক্যান্ডেলটা আপের দিকে ক্লিন হওয়ার চান্সেস থাকে। ওকে, মার্কেটের টাইমটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, আপনার জায়গায় ট্রেড প্লেস করা যাবে না। বাট ডাউনের জন্য ট্রেডটা এই জায়গায় রিস্কি ছিল, যার জন্য আমি ট্রেড প্লেস করি নাই। কারণ কি, ডাউনের জন্য ট্রেডটা রিস্কি কেন হবে, দেখেন সেলারা মোমেন্টাম, সেলার বাইরে অ্যাক্টিভ হয়েছে এবং সেলাররা স্টপ হয়ে গেছে, যার জন্য এই জায়গায় আপনার এই ট্রেডটা একটু রিস্কি ছিল। জায়গায় সেলাররা অ্যাক্টিভ হইতেছে কোথায় দেখি, সেলার লেভেল থেকেই বারবার অ্যাক্টিভ হইতেছিল মার্কেটে। যেহেতু দেখেন এই জায়গায় ক্যান্ডেলের মধ্যেই মুভ আসতেছে, একই ক্যান্ডেলের মধ্যে সবগুলা মুভ আসতেছে। ওকে, আমি এটাই চাইতেছি যে মার্কেট বের হতে হবে, কোনো দিকে যদি বের হয় তাহলে আমরা কি করব, ট্রেড করব। ওকে গাইস, এত বড় ক্যান্ডেল তো আসার কথা না, মার্কেট বের হলেই কি এত বড় ক্যান্ডেল দিবে, একটা এক দর্শন ক্যান্ডেল বলতে পারেন। ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। দেখি কি করে মার্কেট, প্লেটেডটা আমি নিচে করে ফেলছি, আরও একটু উপরে করার কথা ছিল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কেন রেড ক্যান্ডেল হবে, কোয়েশ্চেন তো এটাই, তাই না? এই ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল কেন আসতেছে, বা এটা কেন হচ্ছে রেড ক্যান্ডেল হইতেছে, কেন রেড ক্যান্ডেল হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় টপিক। দেখেন আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে একটা নর্মাল ক্যান্ডেল, এক্সোশন ক্যান্ডেল, কারণ এটা প্রিভিয়াস পাঁচটা ক্যান্ডেলের চাইতে বড়। এবং এই ক্যান্ডেলটা আমাদের কি করছে, দুইটা স্ট্রং লেভেলকে কি করছে, ব্রেক করছে, তার জন্য এই জায়গায় বিগ ব্রেক আউট। এবং এই জায়গায় এই লেভেল দুইটাই কোনো ফিল হয় নাই যে মার্কেট ব্রেক করতেছে, ঠিক আছে, তার জন্য এই ক্যান্ডেলটা আমাদের পরে, এই ক্যান্ডেলটা হচ্ছে ডাউনের জন্য একটা পিওর শট। ঠিক আছে, এই জায়গায় কি করছি, আমি ট্রেড প্লেস করছি, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এখন আমাদের টোটাল ট্রেড কয়টা হবে, টোটাল ট্রেড হবে 7টা, ঠিক আছে, টোটাল ট্রেড হবে 7টা। এখন আমাদের কি করতে হবে, আরও 3টা ট্রেড করতে হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে 10%, আমাদের কি, আমাদের 10% হচ্ছে প্রফিট করতে হবে। আমাদের 7টা ট্রেড হয়েছে, আমরা ট্রেড করে করে কন্টিনিউ করতেছি। ঠিক আছে, আমরা আরও 3টা ট্রেড করব, এতে আমাদের 10%-এর উপরেও যেতে পারে, হয়তো আমাদের লসও হতে পারে। ওকে, দেখেন এই লেভেলটা আপনার কি করেন, ফিলিংস করেন যে এই লেভেলটা আসলে এই ব্রেকআউটটা ট্রু হইতেছে নাকি ফেক হইতেছে। ওকে, ট্রু ছিল ব্রেকআউটটা, লেভেলে টাচ করে যদি কনফার্ম করে তাহলে আপের দিকে যাওয়া যায়। ওকে, আপের দিকে একটা ট্রেড করলাম, অ্যান্ড মার্কেট তো এই লেভেল দেখি ট্রু ব্রেকআউট ছিল, লেভেল দেখি কনফার্ম করছে, যার জন্য আপের জন্য ট্রেড করলাম। ভ্যাকেন্সি দেখি কি করে মার্কেট, এটা তো মুভ আসার কথা না, ট্রু ব্রেক আউট যেহেতু মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেস। ওকে, 11 10 9 ওকে 6 5 4 3 2 1 ওকে ওকে গাইস, অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে, এবং আমাদের যে 10% অ্যাচিভ করেছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের 8টা ট্রেড হয়েছে, তার মধ্যে আমাদের একটা ট্রেড লস ছিল, অর্থাৎ 7টা ট্রেড আমাদের উইন ছিল। এখন আর আমাদের 2টা ট্রেড রয়েছে এখনও বাকি, যে এগুলা সম্পূর্ণ না করলে আমাদের চলবে, কারণ আমাদের যে টার্গেটটা ছিল। এরকম করে আপনি আপনার অ্যাকাউন্টে 10% গ্রো করতে পারেন। ঠিক আছে, 10% টার্গেট রাখতে পারেন, বাট আপনাকে কি করতে হবে, ফোকাস দিতে হবে হচ্ছে আপনার অ্যাকুরেসির, আপনার অ্যাকুরেসি হচ্ছে থাকতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।